আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় আমরা আল্লাহর প্রশংসা করব আমাকে এই বলার জন্য যে সুস্থতা দান করেছেন, তো তার প্রতি সবসময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। এই জন্য আমরা আবারও বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা নতুন প্রজেক্ট ফাইল আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গুগল শিটে কিভাবে ডাটা প্রেজেন্টেশন ইউজ করবেন এবং ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। তো ডাটা ভ্যালিডেশন এবং ড্রপ ডাউন মেনু ঠিক সেম। ডাটা ভ্যালিডেশন মানে হচ্ছে যে কোনো একটা ডাটাকে আপনি ভ্যালিড করার মাধ্যমে, যে আপনার রং ডাটা ইনপুট করলে এটা একটা সিগন্যাল দেবে, রেড সিগন্যাল দেবে যে এটা আপনার ডাটার ভিতরে নেই। আর এই ড্রপ ডাউন মেনু হচ্ছে সেম, যে আপনি যে কোনো একটা ডাটা দিয়ে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন। এই ড্রপ ডাউন লিস্টের বেনিফিটটা হচ্ছে আপনি এখানে বারবার লিখতে হবে, ম্যানুয়াল লিখতে হবে। আর ড্রপ ডাউন মেনু হলে তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, না হয় আপনার কি করতে হতো, এখানে RFID লিখতে হতো, RFID লিখে এন্টার করতে হতো এই ডাটা দেখার জন্য। তো এই জন্য আমরা কি করতেছি, সহজ করার জন্য ড্রপ ডাউন মেনু করতেছি। আর এই ড্রপ ডাউন মেনুর সাথে আমরা যে ডাটা ভ্যালিডেশন করছি, এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে যদি আমি এখানে RFID না দিয়ে DRD দিয়ে দিই, তো এখানে একটা রেড সিগন্যাল দেখাচ্ছে, এখানে ইনভ্যালিড ডাটা আমার, এই ডাটাটা আমার এক্সেলের ভিতরে নাই, যেটা আমি ভ্যালিড করি নেই। তো ভ্যালিড ডাটাই একমাত্র এখানে ইনপুট নেবে। তো আমি পুরো ভিডিও জুড়ে এটা কিভাবে তৈরি করবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করুন, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ফর্ম ভাষার 360 এক্সেলের পক্ষ থেকে। তো আমি বলেছিলাম যে কিভাবে ডাটা ভ্যালিডেশন তৈরি করবেন, সেটা কিভাবে দেখবেন। আমার এখানে একটা ডাটা ভ্যালিডেশন তৈরি করা আছে, তো এটাকে আমি কিভাবে রিমুভ করব। এখানে আমি ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পরে এখান থেকে আমি যাব ডাটা ভ্যালিডেশন। তো এখান থেকে আমি প্রথমে ডাটা ভ্যালিডেশনটা রিমুভ করে দেবো, রিমুভ করে দিলাম। এখানে ড্রপ ডাউন মেনু নেই, ডাটা ভ্যালিডেশনের কাজ নেই, তো আমরা এখানে রিমুভ করে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি রিমুভ করে দিলাম। এরপর আমি এখন ডাটা ভ্যালিডেশন অ্যাড করব। এখান থেকে দুইটা সিস্টেমে আমি ডাটা ভ্যালিডেশন অ্যাড করতে পারবো। তো প্রথমে আমি ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। তো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে আছে লিস্ট অফ রেঞ্জ, এখানে অনেকগুলো লিস্ট আছে। তো আপনার ড্রপ ডাউন আর এবং ডাটা ভ্যালিডেশন করার জন্য দুইটা জিনিস আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে ডাটা লিস্ট ফ্রম রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে আপনি যে ডাটা সোর্স থেকে আপনি রেঞ্জ সিলেক্ট করে দেবেন সেখান থেকে এসে লিস্ট ফ্রম রেঞ্জ। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি রেঞ্জ থেকে সিলেক্ট করে দেবো। এখানে আমার রেঞ্জ হচ্ছে আমি এইটাকে আমি ড্রপ ডাউন করতে চাই এবং ডাটা ভ্যালিডেশন করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করার পরে এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমি সেভে ক্লিক করে দেবো। দেখুন আমার এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে এবং ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এডিবিটি যদি সিলেক্ট করি, দেখুন এখানে ডাটা পরিবর্তন হচ্ছে, এখানে RFID সিলেক্ট করলে RFID ডাটাটা শো করতেছে। তো এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন। আর যদি আমি এখানে এই যে ভ্যালিডের বাইরে যদি কোনো একটা ডাটা এন্ট্রি করি, যদি RFID এখানে এন্ট্রি করি, তো আমার এখানে দেখুন একটা মেসেজ শো করতেছে, ইনভ্যালিড ডাটা, ইনপুট মাস্ট ফল উইথিন স্পেসিফিক রেঞ্জ। এই স্পেসিফিক রেঞ্জের বাইরে যদি আমি কোনো কিছু এন্ট্রি দিই, সেক্ষেত্রে এখানে ইনভ্যালিড দেখা যাবে। তো আমি যদি আবার RFID দিই, দেখুন এই যে আমার ডাটাটা চলে আসছে। আমি এখানে ম্যানুয়াল এন্ট্রি দিছি, এখানে আমার এই ডাটা ভ্যালিডেশন আর ড্রপ ডাউন করার কারণে আমার একটু কাজটা শর্টকাট হয়েছে, এখানে আমার লিখতে হবে না, জাস্ট আমি এখানে সিলেক্ট করব। তো আমি এখন দেখাইলাম যে রেঞ্জ থেকে কিভাবে সিলেক্ট করবেন। এরপরে আমরা দেখব রেঞ্জ ছাড়া যে কিভাবে লিস্ট তৈরি করবেন। আমার রেঞ্জ দেবো না, এখানে রেঞ্জ, রেঞ্জের বারে আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে লিস্ট অফ আইটেম। তো এখানে লিস্ট অফ আইটেম মানে হচ্ছে আপনি যে লিস্টটা আইটেমটা এখানে লিস্ট করবেন, যে আইটেমগুলো আপনি ড্রপ ডাউন মেনুতে দেখতে চান, তো এটাকে লিস্ট করতে হবে। আমি এখানে ম্যানুয়াল লিখবো RFID, এরপরে কমা দেবো, যেটা আমি নিচে নিচে দেবো RFID, এরপর লিখবো PFL, কমা, এরপর আমি লিখবো ADBD, কমা, এরপর লাগবো STRFID। তো এখানে STRFID লেখার পরে এই লিস্টটাকে আমি নিচে নিচে দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ওকে করে দেব। তো ওকে করে দিলে দেখুন আমার এইটা ঠিক সেম লিস্টে চলে আসছে, দেখুন এভাবে আপনার লিস্ট তৈরি করতে পারবেন। তো দুইটা ভাবেই আপনি করতে পারবেন, একটা হচ্ছে রেঞ্জ থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি ম্যানুয়াল এন্ট্রি দিতে পারবেন। তো এটুকুই হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশনের কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো এই এক্সেলটা দেখার মাধ্যমে যদি আপনার কোনো বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।